হাই বি অন ওয়েলকাম মাই ডিজিটাল কসবা ফ্রেন্ডস আজকে আপনাদেরকে জানাবো অনলাইনে অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন টু ইয়ার্স এর কোর্সের জন্য রেগুলার মোডে সেশন দু হাজার চব্বিশ ছাব্বিশের অ্যাডমিশন আপনারা কীভাবে করবেন বা ফর্ম ফিল আপ কীভাবে করবেন স্টেপ বাই স্টেপ আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানো হবে তো ফ্রেন্ডস এর জন্য আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে যারা ডিএনএড এর জন্য এডমিশন করবেন বা ফর্ম ফিল আপ করবেন বা নতুন ভর্তি হবেন তারা আপনাদেরকে ফর্ম ফিল আপ রয়েছে সেই ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে তো আপনার সেই ফর্ম ফিল আপটা আপনারা কিভাবে করবেন সেটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো আপনাদের ফর্ম ফিল আপ করার জন্য অফিশিয়াল ওয়েবসাইটে আসতে হবে অফিশিয়াল ওয়েবসাইটে আসার পর আপনারা এখানে দেখবেন যে নোটিশ রয়েছে নোটিশে আপনারা ক্লিক করবেন নোটিশে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে আপনার যে নোটিশটা দেওয়া হয়েছিল

যে ওয়েবসাইটে গিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে ফর্ম ফিল আপ করতে হবে সেই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে দেওয়া হয়েছে এছাড়াও আমি দিয়ে দেওয়া হবে ওখান থেকে আপনারা চলে আসবেন তো এখানে বলেছি মিনিমাম লাগবে আপনাকে আপনার উচ্চ মাধ্যমিকে তাহলে আপনার এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া আপনাকে ফিফটি পার্সেন্ট থাকতে লাগবে তাহলে এর জন্য আপনার অ্যাপ্লাই করতে পারবেন তো অ্যাপ্লাই করার জন্য আপনা থেকে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন আসার পর আপনারা এখানে দেখবেন যে ইম্পর্টেন্ট যে লিভ রয়েছে সে লিঙ্কটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার সেকেন্ড নাম্বার যে অপশনটা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন টু ইয়েস বিএলএড সেটাতে আপনি ক্লিক করবে ক্লিক করার পর যে অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশানের যে ফর্ম রয়েছে সেটা ওপেন হয়ে গেছে সেশনটা এখানে আপনার দেখতে পাবেন চব্বিশ ছাব্বিশ এখানে আপনার অ্যাপ্লিকেশনের নাম বসিয়ে দেবেন যে অ্যাপ্লাই করবে অ্যাডমিশন নেবে তার বাবার নাম বসিয়ে দেবেন তার মায়ের নাম এখানে বসবে তার গার্জিয়ার নাম এখানে বসবে তারপর এখানে যে জেন্ডারটা রয়েছে সেই জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তার ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবেন ক্যালেন্ডারে ক্লিক করে ডেট অফ বার্থটা এখানে বসিয়ে বসিয়ে দেবেন দেওয়ার পর এখানে সিলেক্টেড ক্যাটাগরি মানে ক্যাটাগরি থেকে বিলং করে সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন ইমেল আইডি এখানে বসিয়ে দেবেন তারপর মোবাইল নাম্বারটা এখানে বসাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার বসাবেন এখানে আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তারপর রিলিজেন আপনার কি ধর্ম সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর বলেছে এখানে অ্যাপ্লিকেশন টাইপ অ্যাপ্লিকেশন কি করে এক সার্ভিসম্যান নাকি কোনো সার্ভিস করে যদি কোনো কিছু না করে তাহলে নন রেখে দেবেন তারপর এখানে নিচের দিকে চলে আসবেন পার্মানেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেসে প্রথমে আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে তারপর আপনি এখানে ডিস্ট্রিক্ট বসিয়ে দেবেন তারপর পিন কোড বসিয়ে দেবেন তারপর আপনার যে অ্যাড্রেস ফুল অ্যাড্রেস এখানে বসিয়ে দেবেন দেওয়ার পর এখানে বলেছি একাডেমি ইনফরমেশন আপনার একাডেমিক ইনফরমেশন দিতে হবে যে আপনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন আপনার বিদ্যালয়ের নাম বসিয়ে দেবেন এখানে আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বসিয়ে দেবেন এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কী ছিল সেটা সিলেক্ট করে নেবেন ফার্স্ট ল্যাঙ্গুয়েজে কত আপনার ফুল মার্কস ছিল সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর সেকেন্ড ল্যাঙ্গুয়েজে কত ফুল মার্কস ছিল সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনার এখানে আপনাকে এখানে এস এস আপনার করবে আপনাকে বোর্ডটা শুধু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করার পর আপনি কত সালে আপনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন সেই সালটা এখানে বসিয়ে দেবেন তারপর বলছে সিলেক্টেড ফোন মার্কস আপনি কত মার্ক্স মধ্যে এক্সাম হয়েছিল সেই মাসটা এখানে বসিয়ে নেবেন আপনার ফার্স্ট সাবজেক্ট এখানে কি ল্যাঙ্গুয়েজ ছিল আপনার ফার্স্ট সেটা আপনি এখানে বসিয়ে দেবেন ফার্স্ট সাবজেক্ট এখানে সেকেন্ড সাবজেক্ট বসিয়ে দেবেন থার্ড আর এখানে ফোর্থ সাবজেক্ট বসিয়ে দেবেন আর আপনি পাঁচশোর মধ্যে কত নাম্বার পেয়েছিলেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন অটোমেটিক আপনার পার্সেন্টেজ এখানে শো করবে তারপর নিশ্চিত দিকে চলে আসবেন আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশন কত রয়েছে এস এস রয়েছে না বিএ কমপ্লিট রয়েছে সেটা আপনার এখানে বসিয়ে দেবেন দেওয়ার পর অ্যাপ্লাই কলেজ মানে কোন কলেজে আপনি অ্যাডমিশন নেবেন বা অ্যাপ্লাই করবেন তো আপনার তার জন্য আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে আপনি এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন তারপর আপনার এখান থেকে টাইটটা সিলেক্ট করবেন কি গভর্নমেন্টে নেবেন না কি প্রাইভেটে নেবেন সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন পর আপনার প্রাইভেটে এখানে কলেজ প্রচুর রয়েছে সেই কলেজটা এখান থেকে সিলেক্ট করে নেবেন নেওয়ার পর আপনার এখানে বেঙ্গলি মিডিয়াম শো করবে তারপর আপনাকে এখানে আপলোড ডকুমেন্টস যেসব আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে সেটা আপনাকে দুশো কেবির মধ্যে আপনাকে আপলোড করতে হবে জেপএজির মধ্যে প্রথমে আপনাকে অ্যাপ্লিকেন্ট ফটো এখানে আপলোড করতে হবে তারপর সিগনেচার অ্যাপ্লিকেন্টের তারপর মাধ্যমিকের এডমিট কার্ড এখানে আপলোড করে দেবেন তারপর উচ্চ মাধ্যমিকের মার্কশিট আপলোড করে দেবেন আপনার যদি আপনার কাছে কাস্ট সার্টিফিকেট থাকে তো কাস্ট সার্টিফিকেট বা সার্ভিস যদি করে থাকেন কোন সার্ভিস সার্টিফিকেট এখানে আপলোড করে দেবেন এক সার্ভিসম্যান হলে আপনার সার্টিফিকেট রয়েছে সে সার্টিফিকেটটা এখান থেকে আপলোড করে দেবেন দেওয়ার পর আপনি এখানে আই হ্যাপে ক্লিক করে দিয়ে সাবমিটে ক্লিক করে দেবেন আপনার ফর্ম এখানে আপনার শো করবে তারপর আপনার ফর্মটা সাবমিট করে দেবেন সাবমিট করার পর তাহলে যে আপনার যে ফর্ম ফিল আপটা সেটা ফর্ম ফিল আপ হয়ে যাবে তো ফ্রেন্স এইভাবে আপনারা ডিএনএট এর অ্যাডমিশনের ফর্ম ফিল আপ করতে পারবেন সেশন দু হাজার চব্বিশ বা ছাব্বিশে তো ফ্রেন্স আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন একদম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও